আমি কোনো দল করি না, আমি স্বতন্ত্র নাগরিক, আমি সাংবাদিকতা করি। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই, আজকে যে জায়গায় আমরা এসেছি এই জায়গাটাকে কোনোভাবে সেটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এবং আজকে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই আন্দোলন শুধু ছাত্রছাত্রীরা করেছে না, আমাদের আন্দোলন আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হবে না। সেই জিনিস আপনারাও বিশ্বাস করেন, আমি ভাবি আমরা অবশ্যই বিশ্বাস করি। এবং আমাদের সেই আত্মত্যাগ থাকতে হবে যাতে একটা ভিন্ন দেশ আমরা পেতে পারি।